Vatican City তে পাপড়ি চাট। দুর্গাপূজা শুরু হয়ে গেছে। তো তোমাদেরকে গুড নাইট বলবো না গুড মর্নিং বলবো আমি ঠিক বুঝতে পারছি না, কারণ এখন বাজে এই মোবাইলটা দাও কটা বাজে দেখাই তো। এই দেখো এখন বাজে 11:10। এখন চলে যাচ্ছি শ্রীভূমি প্যান্ডেলে। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল শ্রীভূমি প্যান্ডেলে ঠাকুর দেখা, খুব নাম করা ঠাকুর তোমরা সবাই জানো, তো আজকে সেটা পূরণ হচ্ছে। চলো দেখতে যাচ্ছি শ্রীভূমি, জাস্ট ওলাটা বুক করবো, আর দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, ওলাটা বুক করবো আর চলে যাবো। তো চলো ওলাটা বুক করে নিই। শ্রীভূমি ১২৪ টাকা না দেখো মাঝে মাঝে দমদমে সব গোয়া গোয়া ফিলিংস হয় এখনই, তো ছোট করে ঠাকুরটা দেখে নিই, আজকে এখনো ঠাকুর দেখার সময় হয়নি, ঠিক আছে। এগুলো এখনো লাইটটা দেয়নি, দিলে খুবই সুন্দর লাগবে। ভার্টিকান সিটিতে পাপড়ি চাট। Thank you.
আমরা শ্রীভূমি দেখে ফিরছি। সত্যি বলতে যা দেখলাম তাতে লাইটিংটা খুব সুন্দর হয়েছে। আর এই যে আমি আর দীপশিখার পিছনে বাকি সবাই আছে, বিপ্লব সামনে আছে। তো আমরা হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি। ঠাকুর দেখে কেমন লাগলো তাই বলো। খুব সুন্দর লেগেছে ঠাকুর দেখে, ঠাকুর তো খুব সুন্দর। দেখি ফার্স্ট, মানে এই বছরের পুজো পরীক্ষা আমার ফার্স্ট ঠাকুর দেখলাম, ফার্স্ট প্যান্ডেল দেখলাম, তো ভালো লেগেছে। নেক্সট দেখা যাক কলকাতায় আর কোথায় কোথায় ঠাকুর দেখতে পারি। তো এই দেখো শ্রীভূমি দেখে এসে আমরা এখন বাড়ির সামনে সবাই মিলে আড্ডা দিচ্ছি। এই যে বিপ্লব, গৌরব, মলয় সরকার আর এই যে দীপশিখা পোজ দিয়ে ছবি তুলছে। শ্রীভূমি দেখে আবার ফিরে আসলাম বাড়ি। বাড়ি এসে এখন তো রেস্ট করার সময়, কারণ প্রায় 1:30 বেজে গিয়েছে। আর আজকে তো দেখলেই তোমরা কেমন ভিড়, এখনও মহালয়ার দিন। আজকে তো মহালয়ার দিনে এত ভিড়, এখনও তো পুজোর সময় ঠিক থাকলেও। তবে যতটা এক্সপেকটেশন নিয়ে গেছিলাম শ্রীভূমি প্যান্ডেল, এতদিন ফোনে, ভিডিওতে, টিভিতে দেখেছি, তো অতটা এক্সপেকটেশন না ফুলফিল হলো না। এর থেকে না আমাদের ওইদিকে ঠাকুরগুলো, প্যান্ডেলগুলো, বাদকুল্লার প্যান্ডেল, মানে আমি দেখেছি খুব সুন্দর হয়। হ্যাঁ, হয়তো অন্য বছর ভালো হয়, এবছর এরকম আমার বন্ধু যা বললো, মানে বিপ্লব যা বললো, তাতে বুর্জ খলিফা তো খুব সুন্দর হয়েছিল, কিন্তু এবছর ঠিক একটা আমেজ আসেনি। অবশ্য আমরা আগে আগে গেছি, এখনও অনেক কাজ বাকি আছে, সেই জন্য হয়তো প্রবলেমটা হলো, মানে প্রবলেম ঠিক না, মানে আমাদের ঠিক কি বলে বোঝাতে পারছি না, মনটা ভরলো না দেখে আর কি। তো আশা করি পুজোর দিনে খুব সুন্দর লাগবে, কারণ আরও লাইটিং লাগাবে, আরও কাজ বাকি আছে, সেগুলো সারবে, ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আজকে শুধু শ্রীভূমি দেখানোরই ব্লগ ছিল, তো শ্রীভূমি তো দেখা হলো। আজকের ভিডিও এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো আর পুজোয় খুব ভালোভাবে ঘোরো। সবাই খুব পুজোতে খুব 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 এনজয় করো আর সুস্থ থেকো, অবশ্যই সুস্থ থাকাটা মাস্ট। তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও প্লিজ। চলো গুড নাইট, টাটা।